নমস্কার, আমি সাংবাদিক নিমাই, আমার কিছু নাই। এতদিন আপনারা বাউলের সঙ্গে দেখা করলেন, বাউলকে জানলেন, আজ আমরা জানবো বাউলের থেকে বাউলের প্রেম কাহিনীটা। আসেন দাদা, আসেন। নমস্কার নমস্কার সবাই, নমস্কার দাদা। আপনার প্রেম কাহিনীটা জানতে চাইলাম আমরা। তাহলে আপনি শুনবেন, হ্যাঁ, আর আপনারাও জানবেন আমার প্রেম কাহিনীটা। দাঁড়ান দাদা, দাঁড়ান, একটু দাঁড়ান। যার জন্য বাউল ছাড়লো নিজের জবানি, যার জন্য বাউল ছাড়লো নিজের জবানি, শুনবো আমরা সবাই বাউলের প্রেম কাহিনী। শোনো, ওর সঙ্গে প্রথম দেখা যখন ওর পাড়া দিয়ে হোলির দিনে রং কিনতে যাই। দেখো, যখন তোর পাড়া দিয়ে হোলির দিনে রং কিনতে চাই আমি, তোর বাড়ির দিকে চাই। তারপরে 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 আমি ওর মার জন্য গান গাইলাম। মার জন্য গান কি ব্যাপার? তারা সবাই তো শুনছি নিজের প্রেমিকার জন্য গান গায়, আপনি ওর মার জন্য গান গাইলেন, সে কি ব্যাপার? না না না, দেখো আমার একটু আলাদাই মানে ভাবনা। আগে ওর মাকে যদি পটিয়ে নিই, তাই মেয়েটাকে পটাতে সময় লাগবে না, অসুবিধা হবে না, সেজন্য ওর মার জন্য গান গেলাম। দেখো ওর মার জন্য কি গান গেলাম। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কডা পাইয়ে গেছে বাতাসে, তোমার মায়েরা আমারে দিবা না, বসো ও কথা বটে কবা না, তালি কিন্তু মরিয়ে যাবানি হুতো সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কডা পাইয়ে গেছে বাতাসে। দাদা আপনি তো দেখছি খুব সাংঘাতিক লোক, তারপরে কি হলো দাদা? তারপরে তারপরে আর কি বলবো, ওর মা যে আমাকে এরকম কেলালো, এ আমি আর কি বলবো। কি রে ছাগল, তোরা রোজই দেখতাছি এই পাড়া দিয়ে ঘুর 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 করে ঘুরতাছিস, কি মতলব তোর? মাঝি মা, আমি আপনার মায়াকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, ও আমার দিকে ফিরে ফিরে চায় আর হাসে, আর ও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তবে তবে তুমি সেদিন আমাকে দেখে হাসতেছিলে কেন? আচ্ছা সেই দিন, আরে ও মানুষই তো জোকার, কেউ তাকে হাসে তা বলে এটা প্রেম নাকি? রখেঙ্গে কদম আজ কে বাদ তেরি গলিয়ো মে। আচ্ছা নিমাইদা, তারপরে কি হলো? তারপরে তারপরে আর কি হবে, তারপরে আর তো বন্ধুরা, আপনারা দেখলেন বাউল বালকুমারের প্রেম কাহিনীটা। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও দেখব বাউলের জীবনের আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা ঘটনা। আর হ্যাঁ, যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের বেল আইকনটা জরুর প্রেস করে নেবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।